কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নিয়ে গণশুনানি হয়েছে। কনস্যুলার সেবানিতে আসা অর্ধ শতাধিক প্রবাসীর অংশগ্রহণে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কাজের বিষয়ে পরামর্শ ও সমস্যার সমাধান দেন। গেল 8ই সেপ্টেম্বর কুয়েত দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে গণশুনানির আয়োজন করা হয়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত, দেশটিতে অন্তত 3 লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস। প্রবাসীদের সংখ্যার বিচারে দেশটিতে বাংলাদেশীদের অবস্থান তৃতীয়। তাদের বিভিন্ন সমস্যা নিরসনে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হলরুমে আয়োজিত গণশুনানির শুরুতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। গণশুনানিতে অংশ নেয়া প্রবাসীরা বিভিন্ন বিষয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশ্ন করেন। এ সময় কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর ইকবাল আক্তার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।